স্বাগতম বিরতির পাছত আর ইতিমধ্যে আমি কইছোই যে আজি ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র ঈদ উজ্জোহা কোভিড মহামারীর ফলত চতুর্থবারের বাবে পবিত্র ঈদের দিনট সমূহিয়াকৈ নামাজ পড়া নহল যার কারণে কোভিড নিয়ম মানি ঘরে ঘরে ঈদ পালন করা হয়েছে আর এই দৃশ্য দরঙ্গর ঐতিহাসিক পথরুঘাটর দৃশ্য আমি দেখাইছো ঈদ উপলক্ষে পথরুঘাটর কৃষক শহীদ বাকরিত পথর সমন্বয় গোষ্ঠীর লোকসকলে এইদরে জিকির পরিবেশন করেছে কম সংখ্যক লোকের উপস্থিতিত এইদরে পালন করা হয়েছে ঈদ উজ্জোহা আগবাইছো নবজ্যোতি মহন্তর প্রতিবেদন নিশ্চয়কৈ আজি ইসলাম ধর্মীয় লোকসকলৰ পবিত্র ঈদ উজ্জোহা আর ঈদ উজ্জোহা দিনটি দেখবলে পাওয়া গেছে কোভিড প্রটোকল বজায় রাখি লোকসকলে ঈদ উদযাপন করেছে আর মই উপস্থিত আছো দরং জেলার ঐতিহাসিক পথরুঘাটত আর এই পথরুঘাটত দেখবলে পাওয়া গেছে সম্পূর্ণ কোভিডর সময়সাত সম্পূর্ণ কোভিড প্রটোকল বজায় রাখি ঈদ উদযাপন করেছে আমি যেহেতু জিকির পরিবেশন করে আছে আমি জিকিরর মাজলে যাব বিচারিছো নিশ্চয়কৈ এই ধরনের ঈদ উদযাপন করেছে যেহেতু বিভিন্ন কোভিড প্রটোকল আছে আর কোভিড প্রটোকল মধ্যে এই ধরনের ঈদ উদযাপন করা দেখবলে পাওয়া গেছে পথরুঘাটর এই ঐতিহাসিক স্থানত যেহেতু কোভিডর ভয়াবহতা আছে তার প্রতি লক্ষ্য রাখি নিয়ম মাফিক ঈদর ঈদ পালন অসমবাসী রাইজক পথরু সমন্বয় গোষ্ঠী পথরুঘাটর তরফের পৰা আমি ঈদ উল আজহার এই পবিত্র ঈদ উল আজহার আমি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন